বিহারে রিজার্ভেশন সংক্রান্ত নিয়ে একটা বড়সড় খবর এলো, যেখানে বলা হচ্ছে যে 65% যে সংরক্ষণ ছিল সেই 65% সংরক্ষণের বদলে এখন 50% সংরক্ষণ পাবে ইবিসিএস, অনগ্রসর শ্রেণী, এসসি এবং এসটিরা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে, যেখানে পাটনা হাইকোর্টের নির্দেশ যে 65% রিজার্ভেশন বাতিল, ঠিক আছে, 65% রিজার্ভেশন বাতিল, যেখানে নিয়োগ বিষয়ে, নিয়োগের বিষয়ে, যে কোনো নিয়োগের বিষয়ে, যেমন ধরো তো আমাদের শিক্ষক নিয়োগ তো রয়েছে, এছাড়া অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই 65% রিজার্ভেশন বাতিল হয়েছে, এবং এই 65% বাতিল হয়ে যেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে 50%, ঠিক আছে, এবং সেই 65% বাতিল করে হয়েছে 50%, অর্থাৎ রিজার্ভেশন কিন্তু অনেকটাই কমলো। এক্ষেত্রে সুযোগ কাদের বাড়লো? না, জেনারেল, জেনারেলদের কিন্তু সুযোগ অনেক বৃদ্ধি পেলো। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে TRE3, TRE4 এবং TRE আগামী দিনে যে TRE5, এই নিয়োগগুলোর ক্ষেত্রে কিন্তু এই রিজার্ভেশনটাই কিন্তু লাগু হবে, সেক্ষেত্রে জেনারেলদের অনেকটাই সুবিধে বাড়লো, ঠিক আছে। তো এই খবরটি যখন এলো মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করে দিই, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।